করা যাক, সেদিন বললেন আই এম একদম ফেড আপ, ইংরেজি ছাত্র। হ্যাঁ, বললেন শেয়ার বাজারের আমি তোয়াক্কা করি না, শেয়ার বাজার বাদেই আমার আর্থিক লক্ষ্য অর্জনের বাজেট হয়ে যাবে। মানে স্পিকার, পুঁজিবাজারে মুক্ত অর্থনীতিতে, ক্যাপিটালিস্ট ইকোনমিতে পুঁজিবাজারের গুরুত্ব অর্থমন্ত্রীকে কে বোঝাবে? মানে স্পিকার, অর্থনীতি অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী হলেন ইংরেজি সাহিত্যের ছাত্র, উনি ওই শেক্সপিয়ার, বায়রন আর শেলি মিল্টন কিস পড়ে, নাটক আর ওই কবিতা পড়ে সাহিত্য বিশারদ হতে পারেন, কিন্তু উনি অর্থনীতি বিভাগ হওয়ার দাবি করতে পারেন না। মানে স্পিকার, 30 লক্ষ ক্ষুদ্র বিনিয়োগকারী যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেছিল তারা আজকে পথে, তারা ধ্বংস হয়ে গেছে। শেয়ার বাজারকে যারা লুণ্ঠন করেছে, ধ্বংস করেছে, সেই দুষ্ট ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করতে হবে, শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হবে। মানে স্পিকার, এই কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান, এটি আমাদের জাতীয় অর্থনীতিতে রক্তক্ষরণের সৃষ্টি করেছে। এই কুইক রেন্টাল এই বন্ধ করে দিতে হবে, অথবা একে থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে। এবং এর বিপরীতে এখনই কয়লা, গ্যাস এবং রিনিউয়েবল এনার্জি ভিত্তিক বিদ্যুৎ তৈরি করতে হবে, এবং যেই বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে সেগুলোকে সংস্কারের মাধ্যমে আবার চালু করতে হবে। মানে স্পিকার, কিছু কিছু কথা না বললেই নয়, মানে মাননীয় অর্থমন্ত্রীকে তারপরে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি। মানে স্পিকার, বাজেট বাস্তবায়নে ক্ষমতা অর্জন করতে হলে বাজেট বাস্তবায়ন করতে হলে এখনই মাননীয় অর্থমন্ত্রীকে বিনিয়োগ বাড়াতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, রপ্তানি বাড়াতে হবে, রপ্তানিমুখী পোশাক শিল্পের প্রতি সহানুভূতিশীল হয়ে হতে হবে, এই শিল্পকে লালন করতে হবে, শ্রমিকের সকল সমস্যা পর্যায়ক্রমে দূর করতে হবে, শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবে, মানব সম্পদের উন্নতি করতে হবে, জনশক্তি রপ্তানি বৃদ্ধি করতে হবে, নতুন নতুন সমাজের সৃষ্টি করতে হবে, দ্রব্যমূল্যে লাগামহীন উদ্যোগতি মূল্যস্ফীতি রোধ করতে হবে, প্রশাসনিক অদক্ষতা, মাঠ পর্যায়ে দুর্নীতি, অনিয়ম ও টেন্ডারবাজি বন্ধ করে এডিপি বাস্তবায়ন করতে হবে, সর্বোপরি দেশের রাজনৈতিক অস্থিরতা নিরসনের জন্য সবাইকে চেষ্টা করতে হবে। মাননীয় স্পিকার, বিদ্যুৎ, গ্যাস আর জ্বালানি তেলের মূল্য কয়েক দফায় মাননীয় অর্থমন্ত্রী বাড়িয়েছেন, উনি আবারও বাড়ানোর পায়তারে করছেন। মাননীয় স্পিকার, দয়া করে আপনি কি করবেন না, এই মানুষ দুর্ভোগের শিকার হয়েছে, তাদের এই মূল্যবৃদ্ধি তাদের অসহনীয় পর্যায়ে চলে গেছে। মাননীয় স্পিকার, দলীয়করণের কারণে এখন আমলারা দ্বন্দ্ব প্রতাপে উপনিবেশিক শাসকের ভূমিকা নিয়েছে, তারা আর এখন পাবলিক সার্ভেন্ট নয়, তারা এখন পাবলিক মাস্টার শাসক হয়ে গেছেন। প্রশাসনের সর্বস্তরে দুর্নীতি, অবহেলা, দায়িত্বহীনতা, অদক্ষতা ও অব্যবস্থা বিচার করছে। সচিবরা, ডিসি সাহেবরা, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, সরকারি দলের নেতাকর্মীদের তল্পি বাহক, সবাই নূতন করে তাদের জন্ম ঠিকানা, আত্মীয়তা আর ক্ষমতাসীন দলের সাথে রাজনৈতিক একাত্মতা জাহির করে বেড়াচ্ছেন, তাহলে অনেক সুবিধা তারা পাবেন এবং তারা তাদের সব ধরনের দুর্নীতি ধরা ছোড়ার বাইরে চলে যাবে। মানে স্পিকার, এই আলামত ঠিক নয়, এইগুলো আমরা আগে সরকারগুলোর সময় দেখেছি, এরা রাজনৈতিক সরকারকে বাগ এনে ব্যবহার করে সকল সুবিধা নিয়ে থাকে এই আমলারা, পরবর্তীতে রাতারাতি তারা বল পাল্টায়, এরা ছদ্মবেশি, এদের ব্যাপারে সত্যিকার অর্থে গণতান্ত্রিক সরকারকে হুঁশিয়ার থাকতে হবে। মানে স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি সুবিধাজনক নয়, সন্তোষজনক নয়, আগে অনেকবার বলেছি, চুরি, ডাকাতি, রাহাজানি, সন্ত্রাসী তৎপরতা, খুন, গুম, নারী নির্যাতন দিন দিন বেড়েই চলেছে, এটা সর্বজন স্বীকৃত। অথচ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একই কথা বলে আসছেন গত 3.5 বছর ধরে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের সরকারের চেয়ে ভালো আছে, কথাটা আমাদের বোধগম্য নয়। তার অযাচিত হস্তক্ষেপ ও দুর্বল নেতৃত্বে ও অদক্ষতার কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে না। মানে স্পিকার, সাংবাদিক যুগল, সাগর রুনির নিঃশেষ হত্যাকাণ্ডের সমাধান তো দূরের কথা, কোনো ক্লুই খুঁজে বের করতে পারেননি। মানে স্পিকার, ওই শ্রমিক নেতা আমিনুল ইসলাম এবং রাজনৈতিক নেতা ইলিয়াস আলী সহ
শত শত রাজনৈতিক নেতাকর্মী, দেশের সাধারণ নাগরিক ঘুমিয়ে গেল, তাদের কি অবস্থা আমরা কেউ জানি না। মানে স্পিকার, এদেরকে যারা 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 এই ধরনের অপকর্ম করেছে, মানুষ গুম করে, খুন করে, তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে উচিত শাস্তি দিতে হবে। মানে স্পিকার, আমি আগেও বলেছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো পারবেন না, ওনার আমার আমি বলেছিলাম উনি স্বেচ্ছায় পদত্যাগ করুন, আমার ওনার সাথে কোনো ব্যক্তিগত কোনো সমস্যা নেই, আমি দেশের স্বার্থে বলছি উনি স্বেচ্ছায় হয় পদত্যাগ করুক, না হলে তাকে অপসারণ করা হোক। মানে স্পিকার, আইনের শাসন, আইনের শাসন বলতে গেলে একটি কথা সংসদকে স্মরণ করিয়ে দিতে হবে। মানে স্পিকার, আমাদের একজন মাননীয় সংসদ সদস্য যিনি প্রতিমন্ত্রী হয়েছিলেন, উনি আর্টিকেল 58(1)-এর ধারা মতে, সংবিধানের ধারা মতে উনি স্বেচ্ছায় পদত্যাগ পত্র মাননীয় রাষ্ট্র মহামান্য রাষ্ট্রপতির কাছে দিয়েছেন, এবং সেই পদত্যাগ আর্টিকেল 58(1)-এ আপনি সংবিধান বিশেষজ্ঞ, আপনি সংবিধান বিশেষণ, এই ধারা মতে জমা দিলেই এটি গ্রহণ হয়ে গেছে বলে গণ্য করা হবে। অথচ সেই প্রতিমন্ত্রী মহোদয় মাসের পর মাস, বছর পর বছর তার অ্যাকাউন্টে তার বেতন ভাতা জমা হয়ে গেল। পরবর্তীতে বেচারা এই এম্বারাসমেন্ট থেকে, এই বিব্রতকর পরিস্থিতিকে বাঁচার জন্য সে সংসদ সদস্যের পক্ষ থেকে আর্টিকেল 67(2)-তে পদত্যাগ করলেন। কেন জানি না কি অজানা কারণে মাননীয় স্পিকার সেই পদত্যাগকে উনি আইনশুদ্ধ বলে গ্রহণ করলেন না, যদি ওনার দায়িত্ব বাধ্যতা আছে আর্টিকেল 67(2)-তে করেনি। এবং সেই সংসদ সদস্য এখন কি করছেন, ইজি এ মেম্বার অফ দ্য পার্লামেন্ট, ইজি এ মেম্বার ইন দ্য ক্যাবিনেট, জানি না। মানুষ স্পিকার, কাজে আইনের শাসনটা আমরা কোথায় নিচ্ছি, যার যার সুবিধা মতো এই আইনের শাসন আমরা ব্যবহার করি অথবা এটির অপব্যবহার করি। মানে স্পিকার, ইদানিং লক্ষণীয় মহাজোট সরকারের শরিক দলের অনেক নেতা সংসদ সদস্য সোচ্চার হচ্ছেন, তারা তারা সরকারের সমালোচনা শুরু করেছেন, ভালো কথা। কিন্তু কথা হলো, আপনারা তো পাওয়ার করিডোরে আছেন, আপনারা পাওয়ার করিডোর থেকে হোয়াই ডোন্ট ইউ নক এট দ্য রাইট ডোর, আপনারা ওই বাইরে আর সংসদে দু চারটি কথা বলেন, কিন্তু আপনাদের আপনারা শরিক দল, আপনার দায়িত্ব আছে সরকারের ভুল ভ্রান্তি আপনারা দেখিয়ে দেন এবং সরকারকে সাহায্য করুন সেই ভুল ভ্রান্তি শুদ্ধ করার জন্যে। মহাজোটের এক দলের নেতা, তাকে তিনি সাবেক রাষ্ট্রপতি ছিলেন, তাকে আমি সম্মান করি, তিনি একটি মানবিক একটি কথা তুলেছেন যে উনি ওনাকে এই বলা হয় ইত্যাদি। মানে স্পিকার, সত্যিকার অর্থে উনি স্বৈরাচারীভাবেই তো ঘটনায় এসেছিলেন বলেই ওনাকে সবাই স্বৈরাচারী বলে। যাই হোক, আজ থেকে আমাদের মাননীয় সংসদ জলিল ভাইয়ের সাথে আমি সুরমিয়ে বলবো, আমি অন্তত তাকে আর স্বৈরাচারী বলবো না, যান অতীত ভুলে যাই। কিন্তু এখন আমাদের যে একটা প্রবণতা, উই লিভ ইন দ্য পাস্ট, উই ডু নট নো হাউ টু লিভ ইন দ্য লিভিং প্রেজেন্ট, আমাদেরকে উই হ্যাভ টু কাম ব্যাক টু দ্য প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। খালি অতীতের কথা আমরা বক্তৃতিতে উঠে গিয়ে দাঁড়িয়ে সব অতীতের কাসন্দি ঘাটি, কে কী করেছে, কী না করেছে, কে ঘোষক, কে ইত্যাদি ইত্যাদি। মানে স্পিকার, এগুলোর আমাদের এখন যে টানতে হবে। মানে স্পিকার, আমাদের দু একজন মাননীয় শরিক দলের মাননীয় সংসদ সদস্য বলেছেন যে পঞ্চদশ সংশোধনের এখন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পরে এখন ষষ্ঠতম সংশোধনী প্রয়োজনীয়তা দেখাই দিয়েছে, না হলে নির্বাচন শুদ্ধ হবে না। যাই হোক, বিলম্বে হলেও বোধোদয় হয়েছে। তবে আমার অনুরোধ থাকবে, এই ষষ্ঠদশ সংশোধনী আপনাদেরকে মনে হয় করতে হবে, তাহলে সংশোধনীটি এমনভাবে করুন যাতে করে নির্বাচনে গ্রহণযোগ্যতা থাকে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি দু একটি কথা আমার এলাকার কথা বলবো, এই ডোন্ট ডিস্টার্ব মি, কেমন, আমার আমার এলাকার কথা বলবো। আমার ওখানে পানীয় জল নেই, আমার ওখানে বেড়িবাঁধ নেই, আমাদের ওখানে নদী ভাঙ্গন, আমার ওখানে বিভিন্ন ইউনিয়ন রাস্তাঘাট নেই, কোনো বিদ্যুতায়ন হয়নি, এবং জেলে ভাইদের রক্ষার জন্য কোনো পুলিশি ব্যবস্থা নেই, ইত্যাদি অনেক সমস্যা, এগুলো দূরীকরণের জন্য ব্যবস্থা নেবেন। পরিশেষে আমি বলবো, মাননীয় স্পিকার আমাকে দুটো মিনিট দিন, দুটো মিনিট। মাননীয় স্পিকার, আমি বলবো, আমার এক বন্ধু, উনি মাননীয় সংসদ সদস্য বটে, উনি একজন কলামিস্ট, উনি কদিন আগে উনি একটা কলাম লিখেছেন, ওনাকে উনি আমাকে বলেছেন যে উনি সত্যিকার অর্থে স্বতন্ত্র সংগ্রহ হলো, উনি বিরোধী দলের কথা বলেন, বিরোধী দলের পক্ষে কথা বলেন। আমি বিনয়ের সাথে বলতে চাই,
মানে স্পিকার, আমার পেছনে কেউ নেই, আমি কারো পক্ষে নয়, আমি জনতার পক্ষে, জনতার বিবেকের পক্ষে, জাতির বিবেকের পক্ষে কথা বলি। আর আমার মানে সদস্য, আপনি বুঝতে পারছেন যে সময় একটু একটু আমার কথা শুনেন। মাননীয় হুইপ বলেছেন 1 মিনিট দিতে, আপনি 1 মিনিট বলুন। মানে স্পিকার ধন্যবাদ, ওই কথা বলতে হারিয়ে গেল সব। মানে স্পিকার ওই ক্ষমতায় গেলে কেউ হয় ক্ষমতাধর, কে হয় বিত্তবান, কে হয় নায়ক, কেউ হয় কবি। আমাদের এরকম সংসদে আরও 2-4 জন সংসদ আছেন, তারা এখন কলামিস্ট হচ্ছেন, এবং 2 জন নবীন সংসদ আছে, ভালো ভালো মজার কথা লেখে, আমরা সবাই উপভোগ করি। মানে স্পিকার আমি যেটা বলতে যাচ্ছিলাম, আমার পেছনে আছে জনগণের মতামত, আমার পেছনে আছে আমার বিবেক, জাতীয় বিবেক, সামনে আছে ইনশাআল্লাহ পরম করুণাময় আল্লাহ তাআলা, যিনি আমাদের সবাই প্রতিপালক। মানে স্পিকার আমি আমাদের আমার মাননীয় স্পিকার, আমার সময় শেষ এবং আপনাকে অশেষ ধন্যবাদ। এবং আমি আমাদের বাঙালি জাতি, বাংলাদেশের 16 কোটি মানুষের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আপনাকে অশেষ ধন্যবাদ। আসসালাম আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য।